হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিও। তো আপনাদের জন্য আজকে একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো এটা হলো তেলাপিয়া মাছের কোপ্তা, দেখে মনে হয় তো আমরা তো গরিব মানুষ, তো আমাদের তো আর রুই মাছ সবসময় ঘরে থাকে না। তেলাপিয়া মাছটা জানি আমি অ্যাভেলেবেল থাকে, এটা চাইলে আপনারা পাঙ্কাশ মাছ দিয়েও করতে পারেন, বাট তেলাপিয়া মাছটা দিয়ে করলে খুব বেশি টেস্টি হয়। তো দেখতে পাচ্ছেন খুব মজা করে খেয়ে ফেলছি। ও বাবার, এই দুই কামড় দিয়ে খেয়ে ফেলছি, যাক আমি এতটা আবার রাক্ষস নেই, দুই কামড় দিয়ে খেয়ে ফেলছি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 পিস মাছ আমি নিছি, ঠিক আছে। আপনারা বড় বড় হলে 4 পিস নেবেন, তো আমার মাছগুলো একটু ছোটো ছিল, তো ওই জন্য 7 পিস নিছি। তো কী কী উপকরণ লাগবে কাবাবটা বানাতে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে লাগবে লঙ্কা কুচি, তারপর হলো ধনে পাতা কুচি, তারপর হলো লাগবে হলো আলু। আলু এখানে আমি বেশখানি পরিমাণ নিয়ে নিয়েছি, পরিমাণ মতো দিব, ঠিক আছে, সেটা আমি আমাদের বলে আপনাদের বলে দিব। আর এখানে হলো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা খুব ছোটো ছোটো করে কাটার চেষ্টা করবেন, নয়তো যখন কাবাবগুলোতে দিবেন তখন দেখা যায় ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এটা হলো ব্রেড গ্রাম, এটা হলো বিস্কুটের টোস্ট বিস্কুটের গুঁড়া, আপনারা চাইলে ব্রেড গ্রামও দিতে পারেন, বাট টোস্ট বিস্কুটের গুঁড়াটাই দিবেন, তাহলে ভালো হবে। আর ওখানে হলো দুইটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি, যা পরিমাণ লাগবে দিয়ে দিব। আর এখানে হলো মশলার মধ্যে কী কী আছে, এখানে হলো লবণ আছে, তারপর হলো হলুদ মরিচের গুঁড়া, তারপর হলো গরম মশলার গুঁড়া, আমি রাঁধুনি ব্র্যান্ডের গরম মশলার গুঁড়ো ইউজ করেছি, আর হলো জিরা, আর হলো আদা রসুন বাটা। তো এগুলো আপনারা পরিমাণ মতো দিবেন, আপনাদের মাছ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। তো আমার মাছ যেহেতু 7 পিস অনুযায়ী আমি এখানে 1 চামচ করে পরিমাণ দিয়ে দিয়েছে। আর তো লাগবে বেসন, বেসন না দিলে খুব তো ভালো হবে না। তো হলুদ মরিচ দিয়ে মাছগুলো আমি আগেই মেখে রেখেছি, তো এখন চলে যাবে ভাজার জন্য। তো এই যে দেখতে পারতেছেন আমার একটা ভাঙাচোরা ফ্রাইপ্যান, যাই হোক ফ্রাইপ্যানটা যেভাবেই হোক ভাঙাচোরা হয়ে গেছে। তো এটার মধ্যে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব, তেল দেওয়ার পরে এখানে মাছগুলো এক পিস করে ছেড়ে দিব, বাট খুব সাবধানে দিবেন যদি পাঙ্কাশ মাছ হয় আপনাদের। তো পাঙ্কাশ মাছ দিয়ে অবশ্যই রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু খবর আছে। তো তেলাপিয়া মাছ দিয়ে রান্নাটা করবেন। তো দিয়ে দিলাম এখানে তেলাপিয়া মাছ একটা একটা করে দিয়ে দিব, তারপর খুব সুন্দর করে উল্টো পাল্টে হালকা করে ভেজে নিব, যেহেতু এটা আবার ভাজা হবে, তো এত বেশি ভাজার প্রয়োজন নাই, খালি জাস্ট কাটাটা থেকে মাছটা যেন তুলে যায়, মানে ওই অনুযায়ী আপনারা ভেজে নেবেন। তো একে একেগুলো সবগুলো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে আমি চলে যাব হলো মাছগুলো দিয়ে একটু চলে যাব ঘোরার জন্য, ঘোরার থেকে এসে তারপর আবার মাছগুলো উল্টে পাল্টে ভেজে সেই নামিয়ে নিব। তো তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন। মাছগুলো তো ভাজা হয়ে গেছে, একটা একটা করে এখন তুলে নিব, তুলে নেওয়ার পর এগুলো বাছতে চলে যাবে। তো খুব সুন্দর করে ঠান্ডা করে নেবেন আপনারা, নয়তো কিন্তু হাতটা পুড়ে যাওয়ার চান্স থাকে, যেমন করে আমার হয়েছিল। আমার হাতটা কিন্তু একদম পুড়ে গিয়েছিলো, কারণ তাড়াহুড়ো করতে গেছিলাম, ছোটো দিন রান্না করে পারা যায় না। তো যাই হোক, এই মাছের কোপ্তাটা আপনারা চাইলে পোলাওর সাথে বা শুধু টমেটো সসের সাথে বা হলো ভাতের সাথেও খেতে পারবেন, কিন্তু দারুণ লাগে। আমি আসলে একবার দুইবার ট্রাই করছি, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম যে অল্প উপকরণে খুব সুন্দরভাবে একটা টিকা বা কাবাব বানানো যায়। রুই মাছের কাবাব টিকা বানাতে তো অনেক কিছু লাগে, রুই মাছ তো সবার ঘরেও থাকে না, তো ঘরে থাকে যেই মাছই হোক, তেলাপিয়া হোক, পাঙ্কাশ মাছ হোক, তো আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আর অবশ্যই কেমন লাগলো রেসিপিটা আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এতে দেখতে পাচ্ছেন মাছগুলোকে ধরলাম, তারপর খুব সুন্দর করে চামড়াটা ফেলে দিলাম, কারণ কি চামড়াটা থাকলে কিন্তু সুন্দর এটা ভাজা হবে না, তো অবশ্যই চামড়াটা কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এতে কোনো ভয় পাওয়ার চিন্তা নাই, যে এটা কিন্তু আমি খেয়ে ফেলছি, আপনারা জাস্ট খেয়ে ফেলবেন, চোখ বন্ধ করে কেউ দেখে বা না দেখে করে খেয়ে ফেলবেন, ঠিক আছে। খাবার জিনিস ফালাইতে নাই, তো কাটাগুলোও পালে খেয়ে ফেলবেন বিলানের মতো। তো যাই হোক, আমি আস্তে আস্তে বেছে নিচ্ছি, কিন্তু খুব সাবধানে, ফুটো হলে কিন্তু একবারে শেষ আঙুলগুলো, তো খুব সাবধানে করে আপনারা বেছে নেবেন কাটাগুলো, যেহেতু তেলাপিয়া মাছ তো পেটির চাকে কিন্তু বেশি একটা কাটা থাকে না। তো এখন মাছগুলো বেছে নিচ্ছি একটা দুইটা করে। আর অবশ্যই আমার ভিডিওতে কিন্তু একটা লাইক দিবেন, আপনারা ভিডিও দেখেন বাট লাইক দেন না কেন, কেন লাইক দিতে কী হয়, লাইক দিতে কি টাকা লাগে নাকি? তো একটা লাইক দিয়ে যাবেন কষ্ট করে, আর লাইক না দিলেও দরকার নেই, ডিসলাইক তো অবশ্যই দিবেন না। তো যাই হোক, মাছগুলো এখন বেছে নিচ্ছে একটা দুইটা তিনটা করে, তারপর বেছে নেওয়ার পর এখানে আমি সবগুলো উপকরণ আস্তে আস্তে করে দিয়ে দিব, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, ঠিক আছে। তো আবার বলতে পারেন খুব কিপটা মানুষ, আল্লাহ কি কিপটা মানুষ, মাছের চামড়াগুলোও ফালায় না, কিন্তু কেন রে ভাই ফালাবো কেন, টাকা দিয়ে কিনছি না জিনিস, আর খাবারের জিনিস তো ফালিয়ে কি লাভ আছে, একটা খাবারের জন্য কত মানুষ কষ্ট করে, তো চামড়াগুলো কেন ফালাবো। যাই হোক, বেশি বকর বকর করে ফেলতেছি, তো মাথা আপনাদের ধরে যাবে। তো এখন এই তো আমি উপাদানগুলো একে একে দিয়ে দিব। তো পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোকে আরেকটু সুন্দরভাবে কাটার দরকার ছিল, কিন্তু কাটতে পারিনি, কারণ আমার পেঁয়াজ কাটতে নিলে অনেক চোখ ধরে। তো যাই হোক, আপনারা সুন্দর করে একটু কেটে নেবেন ছোটো ছোটো আকারে একবারে, আর যদি আপনাদের কাছে নাইফ থাকে, আমি যদি চাকু ছুরি বা এগুলো থাকে, তাহলে আরও খুব সুন্দরভাবে কেটে নিতে পারবেন। তো পেঁয়াজ কুচি এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম, তারপর মরিচ কুচি আমি বেশি দিব না, কারণ যেহেতু আমার বাচ্চা আছে, তো মরিচ এটা দিব না, আমি গুঁড়ো মরিচটা একটু বেশি অ্যাড করেছি, তো আপনারাও চাইলে এমন করতে পারেন। তো ভালো করে মেখে নিচ্ছি, উফ আমার বোলটা একটু ছোট হয়ে গেছে। তো যাই হোক, এখানে লবণ দিয়ে দিব, হলুদ, তারপর হলো মরিচের গুঁড়া, তারপর হলো গরম মশলার গুঁড়া, আর হলো জিরার গুঁড়া, আর হলো
আদা রসুন ভাবতেছিলাম যে একটু কিপটামি করে কম দিই, বাট না সবই লাগবে, তো দিয়ে দিলাম সব কিছুই। দিয়ে দেওয়ার পরে এগুলো কষলে 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 সুন্দর করে একবারে মেখে নিব। তারপর হলো এখানে ব্রেড ক্রাম্বস দিয়ে দিব, যেটা হলো এটার আসল মজা, আর হলো বেসন, এই দুটো কিন্তু দিতেই হবে, এই দুটো না দিলে হবে না। আপনারা চাইলে এখানে ডিমও অ্যাড করতে পারেন, বাট আমার ডিমের ফ্লেভারটা কিন্তু ভালো লাগে না, তো চাইলে আপনারা এখানে ডিমও দিয়ে দিতে পারেন ধনে পাতাটা দেওয়ার জন্য। এটা যে একটা ফ্লেভার হয়েছে, আপনারা যখন মাখবেন না কাঁচা অবস্থায় তখনই একবার খেয়ে ফেলতে পারবেন, এত মজা লাগে। ভাজাটা তো জাস্ট একটা প্রসেসিং মাত্র। তো যাই হোক, এগুলো একে একে দিয়ে উপকরণগুলো দিয়ে নিব, তারপর আস্তে করে আমরা ভাজার জন্য চলে যাব। তো এখানে দিয়ে দিচ্ছি বেসন, এখন প্রায় 2 টেবিল চামচের মতো, তো বেশি দিতে যাবেন না, বেসনটা দিলে কিন্তু একটা বেসনে আলগা ফ্লেভার আছে। যদি আপনাদের বেসনটা ভাজা থাকে তাহলে কিন্তু সমস্যা হবে না এতটা বেশি। তো আমি কি করি, বেসনটা যখন আমার ফ্রিজে সংরক্ষণ করি, হালকা করে ভেজে কন্টেনারে রাখি, তারপর যখন দেখা যায় এটা দীর্ঘদিন হয়ে যাচ্ছে তখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিই, বা ডিপেও রাখতে পারেন, ওই রকমই থাকবে, এটা আর কোনো মানে দলা পাকিও যাবে না বা বরফ হয়ে যাবে, ছেঁচে ছুঁচে ভাঙতে হবে এটা কিন্তু করা লাগবে না। তো আপনারা নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে বেসনটা রাখতে পারেন। তো দেখতেই পারতেছেন ধনে পাতা দেওয়ার পর উফ কি মজা যে লাগতেছে, একবার মাছের ভর্তা খাইতেছি এমন লাগতেছে। যাই হোক, এটার মধ্যে গরম মশলা তারপর হলো আদা রসুন দেওয়া হয়েছে, তো মাছের ভর্তা হিসেবে তো আর খাওয়া যাবে না। তো এইভাবে করে দেখতেই পাচ্ছেন আমি গোল 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 করে সুন্দর করে বানিয়ে নিব, তারপর একটু চ্যাপটাও বানাবো, আপনারা আপনাদের পছন্দ মতো বানাতে পারেন। আমি চ্যাপটাও আকারও দিয়েছি, মানে এইভাবে যে গোল গোল বৃত্ত আকারেও দিয়েছি, আবার বল আকারেরও আমি বানিয়েছি কতগুলো। তো হাতে একটু তেল নিয়ে নিতে পারেন, তাহলে প্রেস করতে সুবিধা হবে। তো আমি তেলটা আর নেইনি, কারণ ওই যে বললাম আমি একটু কিপটা মানুষ, তো এই জন্য তেল নেই নাই, এভাবেই বানিয়ে নিছি। তো আপনারা চাইলে তেলটা নেবেন, তাহলে আর দেখা যায় ছড়ে ছিটে যাবে না, বাট বলগুলো ভেঙে যাবে না। তো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। তো যাই হোক, আস্তে আস্তে এখন সবগুলো বানিয়ে নিব, দেখতে পারেন। তোমার হাত দেখে কি আবার সবার কিছু বলতে চাইতেছেন নাকি? কিছু বললেন না ভাই, আমি এমনই মানুষ, এত সাজসজ্জা বুঝি না, সাধারণ একটা মানুষ, কালোগুলো একটা মানুষ। তো যাই হোক, আবারও আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিয়েছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাকিটি প্রেস করে দেবেন, এতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর এই সুন্দর মাছের, তেলাপিয়া মাছের, গরিবের মাছের কাবাবটা খেয়ে কেমন লাগবো সেটাও জানাবেন, ঠিক আছে? তো যাই হোক, এ তো আমি এখন বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে, তো বেশি তাড়াহুড়া করতে যাবেন না। আর তেলটা আপনারা লাগিয়ে নেবেন, তো আমি তেল লাগাই নিই, আমার মনে হলে এইভাবে পারফেক্ট হবে, বাট আপনারা না তেলটা লাগিয়ে নেবেন, তেলটা লাগানো হলে তাহলে আর এভাবে ভাঙাচোরা দেখা যাবে না। তো যাই হোক, আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি, আসলে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তো সরি এর জন্য। তো এ তো এখন আমার আস্তে আস্তেগুলো কাবাবগুলো বানানো শেষ হয়ে যাচ্ছে, তো কাবাবগুলো বানানোর পর কতগুলো কাবাব হলো আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন বল আকারে কতগুলো বানিয়েছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এখানে হলো 13টা, আর এখানে হলো আরও অনেকগুলো আছে। তো যাই হোক, আমার প্রায় 30টার মতো কাছাকাছি কাবাব হয়েছে, আমি আরও রান্না করতে করতে কয়েকগুলো টপর টপর করে খেয়ে ফেলছি, কারণ যে মজা লাগে না শুধুও খাওয়া যায়। তো এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এখানে আমি দেখা যায় তেল দিয়ে দিয়েছি প্রায় বেশখানি পরিমাণই, অর্ধেকটা যেন ডুবে থাকে এইরকম পরিমাণ, টিকাগুলো যেন অর্ধেকটা পরিমাণ ডুবে থাকে এই পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো তেল দেওয়ার পর ও গোল গোল বলগুলো যেটি আছে ওগুলো দিছি। তো যেগুলো আসলে না চ্যাপটা আকারে বানাইছে না, ওগুলো কিন্তু ভুললেও এই ডুবা তেলের মধ্যে ভাসতে যাবে না, আমি যে ভুলটা করছিলাম, ওগুলো যদি ডুবো তেলে ভাসতে চান না তাহলে ওগুলো কী হবে, ওগুলো ছুটে যাবে। তো ওটা চেষ্টা করবেন ফ্রাই প্যানে অল্প তেলে ভাজার জন্য। তো আসলে আমি খুব আলসি মানুষ, তো তার জন্য আর ওগুলো আমার মনে ছিল না, তো তাড়াহুড়ার মধ্যে এটার মধ্যেই ছেড়ে দিয়েছিলাম। আপনারা অবশ্যই ফ্রাই প্যানের মধ্যে ভেজে নেবেন ওগুলো, ওটাও ভালো হবে, বাট একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ এই যে আমার তো গরিব মানুষ বলে আমি তো স্প্যাচলা নেই আমার, তো আমি সুন্দর একটা খুঁতনি দিয়ে উল্টে পাল্টে এই যে ভেজে নিচ্ছি, তারপরে এইভাবে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিলাম একে একে করে। তো দারুণ হয়েছে, দারুণ, আপনারা যদি না খান আসলে বুঝতে পারবেন না যে কী মজা যে এই কাবাবগুলো হয়েছে। অবশ্যই গরিবের তেলাপিয়া মাছের কাবাবটা বা কোপ্তা কাবাব টিকা যাই বলেন ওই একই কথা হলো, তো এটা অবশ্যই ট্রাই করবেন। দেখতে পারতেছেন তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি, একদম ঝরিয়ে নিচ্ছি যেন তেল একটা ফোঁটাও না থাকে কাবাবের গায়ে। তো যাই হোক, একটু চুপ করে রয়েছিলাম কারণ গলাটা তো শুকায় যায় এত বগর বগর করে বলেন। তো যাই হোক, এখন এই যে এই মিস্টেকটা আমি করছি দেখতে পারতেছেন, এখানে আমি একে একে করে সেই চ্যাপটা আকারের কাবাবগুলো দিয়ে দিছি। তো এটা কিন্তু অবশ্যই আপনারা করবেন না, আপনারা এটা ফ্রাই প্যানে ভেজে নেবেন অল্প তেলে, বা অল্প তেলে ভাজবেন যে কড়াইতে ভাজছেন বা ফ্রাই প্যানে ভাজেন। তো তাও আমার ভাজা হয়েছে আল্লাহর রহমতে, এটা একটাও ভাঙে নাই, খুব সুন্দরভাবে আমি তুলে নিয়েছি, বাট আপনারা ফ্রাই প্যানেই ভাজার চেষ্টা করবেন।
তো হয়ে গেছে আমার কাবাবগুলো আস্তে আস্তে ভাজার জন্য। এখন হলো টেস্ট করার পালা, ঠিক আছে? তো আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি যে খুব সুন্দরভাবে হয়ে গেছে, তো এটা আর ভাঙে নাই। তো এই যে একটা দেখিয়ে দিলাম, তো একটু ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। সো আপনারা খুব সুন্দরভাবে আলগো আলতো আলতো করে মানে ভেজে নেবেন। তো যাই হোক, আমার কাবাবগুলো সব ভাজা হয়ে গেছে। তো এর তো না এক প্লেট কাবাব নিয়ে বসে গেছি ভাত দিয়ে খাওয়ার জন্য, বা শুধুও খাওয়া যায়, আমি শুধুই তো দুই তিনটে করে খেয়ে ফেলছি। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর। তো যা খাওয়া হয়ে যাবে, এখন একবারে একটা নিলাম। তো গোল আকারে একটা ভাবলাম যে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো গোল আকারেরটা তো খুব মজা লাগলো খাইতে, তো খেয়ে ফেললাম। তারপর চ্যাপ্টা আকারেরটাও টেস্ট করব। ওহো, ক্যামেরাটা আমি যে খাচ্ছি ক্যামেরাও দেখাতে চাচ্ছে না, কারণ শরম পায়, ক্যামেরাও শরম পায় যে বিডি ব্লগার সুইট লেডি এত খায় কেন। এটা তো আপনাদের সবাইকে আমি বলছি, বিডি ব্লগার সুইট লেডি এত খায় কেন। আসলে আমার খেতে খুব ভালো লাগে, আর ইউনিক ইউনিক খাবারগুলো তো আরও দারুণ লাগে খেতে। তো যাই হোক, এই তো দুই কামড়ে একটা কাবাব শেষ হয়ে যায়। তো এই এক প্লেট কাবাব আমার জন্য কিন্তু কিচ্ছু না, আর যদি সাথে পোলাও থাকে তাহলে তো আরও কিছু না। তো যাই হোক, অনেক বকর বকর করলাম। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পুরনো ব্লগে। বেঁচে থাকলে আল্লাহ হাফেজ।